Evergreen757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কচু লতি রান্না করব, খুবই সুস্বাদু। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ। এই যে কচু লতিটা আমি কিভাবে দা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, এটা দেখার মতো। এইভাবে আঁশগুলি বের করে নেব, এই যে আঁশগুলি সুন্দর করে বের করে নিয়েছি। এভাবে লতি কাটার প্রসেস, এগুলি কচুর লতি। দা দিয়ে এই জায়গাটা এদিকে এই জায়গাটা কেটে ফেলে দেব। এই যে সবগুলি লতির আমি খোসা ছাড়িয়ে এভাবে কেটে নেব, তাহলে লতি কাটা সহজ হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা একটা করে অনেকে লতি কাটে, এটা ঠিক না। এভাবে সবগুলি খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিতে হবে। এভাবে লতিগুলি কেটে নিচ্ছি, এভাবে সবগুলি লতি কেটে নেব। এখন লতিগুলি এই যে সবগুলি প্রায় সমানই হয়েছে, এই যে ছোট বড় একটু হতেই পারে। আর যে সুন্দর সহজে আমি এটা কেটেছি, এটা খুব ভালো, এভাবে কেটে নেবেন আপনারা। এখন এটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে এটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, লতিগুলি ভাপিয়ে নেব। তাহলে লতি যে গলায় ধরে এটা চলে যাবে, আর বেশি ভাপিয়ে নিলে কিন্তু গলে যাবে। জল দিচ্ছি, জল দিয়ে এখন নুন ছাড়া ফ্লেমে বসিয়েছি। এগুলি কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে। লতিগুলি কিন্তু খুবই ভালো, গলায় ধরবে না। নারকেল নিয়েছি, লতিটা কীরকম হলো দেখে নেব হাতা দিয়ে। এই যে এগুলি আরও একটু হবে, এরপর জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি, প্যান ভালো করে গরম করেছি, তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন অল্প তেল দিয়ে নারকেল যে এক বাটি, এটা এখন এখানে ভাজা করে নেব। নারকেলটা ভাজা করে নিলে সুস্বাদু হয়, নারকেল ভাজা হয়ে গেছে তুলে নেব। এই প্যানে গরম আছে, এই প্যানে আবার তেল দিচ্ছি লতিগুলি রান্না করার জন্য। তেলটা একটু বেশিই দিতে হবে, না হলে গলায় ধরবে। শুকনো লঙ্কা কেটে তেলে দিয়েছি, তেল গরম হওয়ার পর তেলের মধ্যে শুধু চিনি দিয়েছি, এতে রান্নাটা অনেক ভালো লাগবে। চিনিটা লাল হওয়ার আগেই কচুর লতিগুলি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। ফোড়ন হিসেবে শুধু শুকনো লঙ্কাই দিয়েছি, আর কচু লতিতে তো নুন দেওয়া হয়নি, নুন হলুদ দিয়ে দিচ্ছি। এরপর এগুলি সুন্দর করে ভাজা করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। মিশিয়ে নিচ্ছি নুন হলুদ, এরপর ছড়িয়ে দিয়ে এগুলি ভাজা করব। এভাবে ঢাকা দিয়ে দিলাম, নারকেলটা ভাজা হয়েছে, লতিগুলি আস্তে আস্তে সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে, ভাজা হচ্ছে। লতিতে তেল দিতে হয়, কচু জাতীয় সব কিছুতেই তেল দিতে হয়, না হলে গলায় কুটকুট করে। কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালের জন্য খুব ভালো লাগবে, এতটুকুই দিতে হবে, পরিমাণটা একটু বেশিই দিয়েছি, এতে খুব মজা হবে। এইভাবে লঙ্কা মুখে পড়লে খুব টেস্ট লাগবে। আপনারা এইভাবে নিরামিষ দিনের জন্য লতি তৈরি করে নিতে পারবেন। লতিটা ভাজা হওয়ার পর ভাজা করা নারকেল দিয়ে দিয়েছি এখানে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে কচুর লতি আর নারকেল কুড়া মিশিয়ে নিচ্ছি। নিরামিষ কচু লতি কীভাবে রান্না করলাম আপনারা দেখে নিয়েছেন, নতুন রাঁধুনিদের জন্য বলছি, এরকম রান্না করলে শ্বশুরবাড়িতে সবাই আদর করবে, মানে প্রশংসা করবে। নিরামিষ দিনের জন্য একটা সুন্দর উৎকৃষ্ট একটা রেসিপি এটা। এভাবে আস্তে আস্তে হয়ে যাচ্ছে স্টেপ বাই স্টেপ, গরম ভাতে বেশ ভালো লাগবে এরকম একটা রান্না। আমার শাশুড়ি মা যদি থাকতেন এখন, তাহলে এইভাবে রান্না করে দিতাম, খেয়ে খুশি হতেন। তিনি তো আর আমাদের মধ্যে নেই। এই যে লতিগুলি কি সুন্দর হচ্ছে, ঝরঝরে হয়ে যাচ্ছে, গলায় ধরে না।
আর যদি বা গলায় কুটকুট করে লেবু খেয়ে নিতে হবে। আর ডাল জাতীয় ঝোল জাতীয় কোনো খাবার লতি খেয়ে খাবেন না, তাহলে গলায় ধরবে। আর যদি শুধুই এই লতি দিয়ে খাওয়া হয় ভাত, তাহলে কিন্তু গলায় ধরবে না। কচু লতি খেয়ে জল খেতে নেই, এর জন্য এগুলি বললাম। জল জাতীয় যেমন ডাল, কোনো সবজির ঝোল, কোনো তরকারির ঝোল আপনারা এই লতি খেয়ে খাবেন না। এভাবে আপনারাও এভাবে সুন্দর রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।